ভারতের পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে আবারও বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় পাঁচজনকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। এনডিটিভি জানায়, গত রাত একটার দিকে স্বর্ণ মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের কাছে এই বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের মাত্রা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। গত 5 দিনের মধ্যে এটি ছিল তৃতীয় বিস্ফোরণ। এর আগে একই এলাকায় চলতি সপ্তাহের শনি ও সোমবার হয় আরও 2টি বিস্ফোরণ। সোমবারের ঘটনায় আহত হয়েছিলেন একজন। শনিবারের বিস্ফোরণে ভেঙে যায় বেশ কয়েকটি বাড়ির কাঁচের জানালা। সিরিজ বিস্ফোরণের ঘটনায় যৌথভাবে তদন্ত করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এবং পাঞ্জাব পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে গোয়েন্দারা।